আসসালামু আলাইকুম, আমি রিয়া চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার বিজি মম রিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আগের থেকে আমি মোটামুটি ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটি স্টার্ট করতে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে বাসার নিচে দেখি ইলিশ মাছ, তো ওখান থেকে কিছু ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ ফ্রেশ কিনা কিভাবে জানবেন? ইলিশ মাছের ভিতরে যে ফুলকা আছে মাথার মধ্যে, সে ফুলকাটা যদি তাজা দেখেন বা লাল দেখেন, তাহলে বুঝবেন ইলিশ মাছটা খুবই ফ্রেশ। আর যদি ফুলকাটা দেখেন কালো হয়ে গিয়েছে, তাহলে ভাববেন ইলিশ মাছটা অনেক দিন ফ্রিজে ছিল। আর অনেক দিন ফ্রিজে রাখা মাছ কিন্তু খেতে ভালো লাগে না। তো মাছগুলোকে আমি কিছু মাছ কেটে আর কিছু মাছ ফ্রিজে রেখে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আমরা প্রতিদিন যে কাজকর্মগুলো করি, আসলে সবগুলো ক্যামেরাবন্দি করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, বা হলেও বা আপনারা লম্বা ভিডিও কেউ দেখতে পছন্দ করবেন না। আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। মানুষ ওই কাজে সফল হয় যে কাজটা সে ভালোবেসে করে আর ভালো লাগা থেকে ভালোবাসা কাজ করে। আপনাদের ভালো লাগাটা আপনাকেই খুঁজে বের করতে হবে। ছোটবেলা থেকে কোনো কাজটা করতে আপনার খুব ভালো লাগতো, একদিন সময় নষ্ট না করে ওই কাজটাই আপনি আবার শুরু করতে দেন। ভালো কাজের জন্য বয়স কখনো বাধা হতে পারে না। তাছাড়া আপনার উপর যদি আল্লাহর রহমত থাকে, আপনি যদি কাজের সৎ হন এবং আর পাশের মানুষগুলো যদি আপনার ভালো কাজে হেল্প করে বা ইন্সপায়ার করে, তাহলে কিন্তু সফলতা আসবে। যাই হোক, সব কথাগুলো বলে রান্নাবান্নাতে চলে আসলাম দুপুরে। অনেকে আবার বলতে পারেন যে জ্ঞান দেয়, অত বেশি জ্ঞান না, যেটা সত্য সেটাই বলছি। কথা বলতে বলতে এক পাশে কিন্তু মাছগুলো ফ্রাই করে নিয়েছি, আর ফ্রাই করা মাছের যে তেলটা ছিল সেই তেলের সাথে সামান্য তেল দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ফ্রাই করে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, যাতে করে তরকারির ঝোলটা একটু গাঢ় হয়। ইলিশ মাছ যেহেতু, তাই এখানে আদা রসুনের পেস্টটা স্কিপ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। আমরা সবাই জানি ইলিশ মাছের মধ্যে আলাদা একটা যে স্মেল আছে, সেটা কিন্তু অতিরিক্ত মশলা দেওয়ার ফলে সেটা পাওয়া যায় না। এখানে আরও দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং জিরার গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখানে ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি অনেক সময় কথা বলতে গেলে ভয়েস দেওয়ার সময় আমার মনের ভিতরে যে কথাগুলো আসে, যে ফিলটা আমি করি, সেটাই আমার আপুদের সাথে শেয়ার করি। আমার এটা অনেক শখের চ্যানেল, ভালো লাগার চ্যানেল, এই জন্যই আমি অনেক কিছু আমার মনের আবেগের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা অনেকের কাছে ভালো লাগে না, বা অনেকের কাছে ভালো লাগে। জাস্ট মাছটা কথা বলতে বলতে পোনা করে ফেলেছি। নামানোর আগে সামান্য এখানে বাদা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি ধনে পাতা থাকতো তাহলে কিন্তু বাদা জিরার গুঁড়োটা আমি এখানে দিতাম না, স্কিপ করতাম। খুব ইয়ামি হয়েছে, এই মাছটা খেতে ভীষণ মজার হয়েছিল। আর এখন একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব। অনেক সময় দেখা যায় পেঁপে বাসায় আনা হয়, আর পেঁপের খোসাগুলো আমরা কিন্তু ফেলে দেই। এই পেঁপের খোসাটা ফেলে না দিয়ে যদি ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে অথবা শিলপাটায় বেটে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য।
আর কই মাছ, মাগুর মাছ এসব জাতীয় মাছ নিয়ে আর কান্নাকাটি করতে হবে না আমার মতো। প্রথম তো এসব মাছ দেখলে আমি একদম কান্নাকাটি করতাম যে মাছগুলো কিভাবে ক্লিন করব, কিভাবে ক্লিন করব। তখন আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমার আম্মা কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখতো না, যেহেতু গ্রামে ওই সময়ের কথা ফ্রিজ ছিল না। এখন তো সবার ঘরে ঘরে ফ্রিজ, যারা গ্রামে থাকেন তারা চাইলে কিন্তু এভাবেও কাজগুলোকে সেভ করার জন্য বা সময় সেভ করার জন্য করে রাখলে দেখবেন খুব ইজি হয়ে যায়। আমাদের লাইফটা খুবই সুন্দর, যতদিন আমরা বেঁচে থাকবো সুন্দর একটা জীবন নিজেকে উপহার দিব, নিজের আশেপাশের যে মানুষগুলো আছে প্রিয়জন তাদেরকে উপহার দিব। যে যতটুকু জানি আমার মনে হয় এই চ্যানেলের মাধ্যমে আমার আপুরও আপুদের আইডিয়াগুলো শেয়ার করতে পারেন। আমি যেটা জানি হয়তো বা আপনি সেটা জানেন না, আপনি যেটা জানেন হয়তো বা সেটা আমি জানি না। আমার অনেক আপুদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি, তাই আমার মধ্যে যে প্রতিভাটা আছে আমি চাচ্ছি আমার নতুন গৃহিণী আপুদের মাঝে সেই প্রতিভাটাকে শেয়ার করে দিতে। হয়তো বা অনেকে জানে আবার অনেকে জানেন না, যারা জানেন তারা তো ভালো, আর যারা এই বিষয়গুলো একেবারে জানেন না তাদের কাছে হয়তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেখেন আমি আমার আইস বক্সে তো আমি করি নাই, আপনারা চাইলে কিন্তু আইস বক্সে করতে পারেন। আমার কেকের মলটাকে আমি কত সুন্দরভাবে কাজে লাগিয়ে দিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন। কিছু ছোটো ছোটো বুদ্ধি আছে, যদি একটু কাজে লাগান তাহলে নিজের ঘরে যা আছে সেগুলোর দিয়ে আপনারা সে কাজটা সেরে ফেলতে পারেন। আর মল্ট বা এসব চিন্তা করার প্রয়োজন নেই যে কেকের মল্টেও আবার এরকম করা যায়। এরকম করে আদা রসুন যে কোনো মশলা আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। 5 মিনিট নামিয়ে রাখার পর আপনারা খুব ইজিভাবে মল্টের যে খোপ থেকে এটা উঠে যাবে। তবে আমি সাথে সাথে উঠিয়ে ফেলছি, আমার হাতে আসলে অত সময় নাই, এই জন্য আপনারা চাইলে 5 মিনিট আগে বের করে তারপরে উঠিয়ে নেবেন। এভাবে যদি পিসগুলো কন্টেনার বক্সে রেখে দেন সারা বছর ভালো থাকবে, আর মাছ আনলেও আপনারা খুব ইজিভাবে ক্লিন করতে পারবেন। মাছ বেশি হলে বেশি দিবেন, আর মাছ যদি কম হয় তাহলে কম দিবেন, পরিমাণটা বুঝে দিবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আমার নতুন গৃহিণী আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর প্লিজ যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আপনাদের ছোট্ট একটা লাইক আমার চ্যানেলটি আরও অনেকে আপনাদের মতো দেখার সুযোগ পাবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন মন চাইলে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।